টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা সফল করতে আইনশৃঙ্খলা বিষয়ক চূড়ান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ইজতেমা ময়দানে টঙ্গী বাটা গেট এলাকায় অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাব মাহবুব আলম জানান, মাওলানা জুবায়ের ও সাত পন্থীর বিভেদ নিয়ে তাদের সাথে কয়েকবার মতবিনিময় করা হয়েছে এবং ইজতেমা সফল করতে সব রকম পদক্ষেপ গ্রহণের পাশাপাশি একমত হয়ে কাজ করার কথা জানিয়েছেন তারা।